হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো টিভিএস এক্সেল বাইক। আমার পিছনে দেখতে পাচ্ছেন যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি টিভিএস এক্সেল বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন। দেখতে পান জেনুইন চালা 2000 কিলোমিটার, একদম নতুন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের বাইক রয়েছে। সব কিছু বিস্তারিত আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটা কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। প্রথমে একটি কথা বলতে চাই, এই বাইকটি পড়েছিল হচ্ছে বাসার ভিতরে, ঠিক আছে। সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক, ভালো মানের একটি বাইক। যারা কম প্রাইসের মধ্যে একটি বাইক কিনতে চাচ্ছেন বা নিতে ইচ্ছুক তারা এই বাইকটি নিতে পারেন। দেখতে পারেন বাইকটি যদি সামনে টায়ারটি আমি আপনাদেরকে দেখাই, দেখুন সম্পূর্ণ কিন্তু একদম ফ্রেশ আছে। মার্কেট দেখুন একদম সম্পূর্ণ ফ্রেশ। সকাপ যদি দেখাই দেখুন অনেক ভালো, অনেক সুন্দর। দেখুন বাইকটি এক কথায় অনেক ভালো, অনেক সুন্দর। টায়ারটি দেখতেই পাচ্ছেন, দেখুন সম্পূর্ণ ফ্রেশ। যারা এক্সেল একটি বাইক কিনতে চাচ্ছেন, অধিক লোড বহন করতে চাচ্ছেন এই গাড়িটিতে, তারা এই বাইকটি নিতে পারেন। দেখুন বাইকটির এই পাশ থেকে দেখায়, মানে বাইকটিতে কোনো দাগ স্পট নাই, একদম নতুনত্ব আছে, অনেক সুন্দর মানের, ভালো মানের। দেখুন চারদিক ঘুরে ঘুরে দেখে দিচ্ছি। ইঞ্জিন সম্পর্কে যদি বলি, একবারে আনটাচ নতুন বাইক। দেখুন ইঞ্জিনটা দেখুন একবার আনটাচ নতুন বাইক। বাস্তবে দেখায় অনলি 2000 কিলোমিটার চলেছে বাইকটি। বাইকটি যদি পিছনে টায়ারটি আমি আপনাদেরকে দেখাই একটিবার, দেখুন একদমই কিন্তু ফ্রেশ আছে। সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো, অনেক সুন্দর। বাইকটির নাম্বার সম্পর্কে বলি, যদি অনটেস্ট অবস্থায় আছে নিজের জেলার নামে নিজ নামে কাগজ করে নিতে পারবেন। ফাইল চেঞ্জ আমরা করে দিব আপনারা খরচ দিলে। এই বাইকটি সাইড থেকে যদি একটিবার দেখাই, দেখুন সম্পূর্ণ ফ্রেশ। সাইলেন্সারটি যদি দেখাই, দেখুন দেখলে বুঝতে পারবেন। এদিক থেকে ইঞ্জিন ক্যাপাসিটি দেখুন এক্সেল 100। বাইকটি চলেছে কত কিলো? বাইকটি চলেছে অনলি 2000 কিলোমিটার। ধন্যবাদ। বাইকের সাউন্ড পিক আপ দেওয়া যাবে না, এটা পিক আপ ধরলে দৌড় পারে। দেখুন একটি কথাই বলবো, বাইকটি একবারে নিখুঁত আছে। যারা নেবেন একদম নিখুঁত বাইক, কিছু দেখার দরকার নেই। তেলে সাশ্রয় এই বাইক, অনেক ভালো মানের বাইক, অধিক লোড বহন করতে পারে, সব কিছুই বেটার আছে। বলবো বাইকটির প্রাইস, এই বাইকটি নিলে ফিক্সড প্রাইস আপনাদের জন্য 42,000 টাকা, হালকা সম্মানে করা যাবে। আলামিন ব্লগসে রেফারেন্স দিলে আপনারা নিতে পারবেন, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এসে দেখেও নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।